নমস্কার বন্ধুরা, ভারত সরকারের অর্থ দপ্তরের নির্দেশে ভারতের প্রায় সমস্ত বড় ব্যাংকগুলি তাদের গ্রাহকদের বাড়িতে বসেই ব্যাংকের কাজ করার সুবিধা দিতে চলেছে। অর্থাৎ বাড়িতে বসেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন, চেক বই নিতে পারবেন, এই সঙ্গে আরও অনেকগুলো সুবিধা আপনি পাবেন। সেটা কীভাবে পাবেন সেটা আমি ভিডিওতে আলোচনা করব। এই সুবিধাটা বিশেষ করে প্রবীণ মানুষ এবং বিশেষভাবে সক্ষম যে ব্যক্তি তাদের জন্য নিয়ে আসা হয়েছে, কারণ বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা জমা, টাকা তোলা অথবা অন্যান্য যে ব্যাংকিং কাজগুলো করা খুবই কষ্টের হয়ে যায়। এই কষ্টটিকে লাঘব করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে অন্যান্য ব্যক্তিরাও এই সুবিধাটা পাবে। কোন কোন ব্যাংক এই সুবিধাটা দেবে, কী কী সুবিধা দেবে, শুধু কি টাকা তোলা টাকা জমা নাকি আর অন্যান্য কী সুবিধা দেবে? যেহেতু এটা বাড়ি থেকে ব্যাংকের এজেন্ট বা ব্যাংকের কর্মী কাজ করে আসবে, তার জন্য নিশ্চয়ই কিছু চার্জ নেবে, সেটা কত চার্জ এবং কী কী সুবিধা বিনা খরচে হবে, কারণ এখানে সমস্ত সার্ভিস কিন্তু পয়সা লাগবে না, কিছু কাজ অবশ্যই বিনা খরচে হবে, এবং প্রত্যেক দিন আপনি কত টাকার লেনদেন করতে পারবেন, অর্থাৎ কত টাকা আপনি জমা করতে পারবেন আপনার অ্যাকাউন্টে অথবা কত টাকা আপনি নিতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিতি অনলাইনের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। ব্যাংকের লম্বা যে দীর্ঘ লাইন পড়ে তার অপেক্ষা কিন্তু এবার থেকে শেষ। বহু কষ্টে মানুষ কাউন্টারে পৌঁছে যখন নিজের কাজটা করতে পারে সেটাই কিন্তু অনেক সময় গড়িয়ে যায়, বয়স্ক মানুষের অনেক সমস্যা হয়। এই সব জিনিস দেখে রিজার্ভ ব্যাঙ্ক জারি করেছে নয়া নির্দেশিকা, এবার বাড়িতেই ব্যাংক হাজির হবে। দেশের প্রায় 12টি পাবলিক সেক্টর ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা। ইতিমধ্যে এই পরিষেবা সূচনা করে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপাতত নন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কাজকর্ম দিয়ে শুরু হচ্ছে, গ্রাহকদের বাড়িতে যাবেন ব্যাংকের প্রতিনিধি, নন ফাইন্যান্সিয়াল বলতে যেগুলো ফাইন্যান্সিয়াল কাজ নয়, তবে হ্যাঁ সেই সঙ্গে টাকা জমা এবং টাকা তোলাটাও ইনক্লুড থাকছে। কারা পাবেন এই সুবিধা? দেশের প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে এই সুবিধা নিয়ে আসা হয়েছে, কারণ প্রবীণ নাগরিকদের ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দীর্ঘ সময় নিজেদের কাজ করার অনেক সমস্যার হয়ে যায়। তাই অশীতপর বৃদ্ধ বৃদ্ধা সেই সঙ্গে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদেরকে অবশ্যই এই সুবিধা অগ্রাধিকার দেওয়া হবে, সেই সঙ্গে অন্যান্যরাও সুযোগ সুবিধা পাবে, কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের। কোন কোন ব্যাংক এই পরিষেবা দেবে? PSB পাবলিক সেক্টর ব্যাংকের অ্যালায়ান্সে যেসব ব্যাংক যুক্ত আছে সেইসব ব্যাংক সবাই প্রায় এই সুবিধা দেবে। ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এই সমস্ত ব্যাংকের গ্রাহকরা এই সুবিধাগুলো বাড়িতে বসে পাবে। কারণ কি, মোটামুটি ভারতবর্ষে এই ব্যাংকের অর্থাৎ এই যে কয়েকটা ব্যাংক এদের গ্রাহক সংখ্যা বেশিরভাগই, সুতরাং এই ব্যাঙ্কগুলো যদি এই সার্ভিসটা দেয় মানুষের পক্ষে অনেক সুবিধা হবে। তবে হ্যাঁ, ভবিষ্যতে আরও অন্যান্য ব্যাঙ্ক যুক্ত করার চিন্তা ভাবনা সরকারের তরফ থেকে আছে। কী কী পরিষেবা পাওয়া যাবে? পাবলিক সেক্টর ব্যাংকের অ্যালায়েন্স যে ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস শুরু করেছে, এর মধ্যে যে সার্ভিসগুলো পাওয়া যাবে, আপনি বাড়িতে বসে চেক জমা করতে পারবেন, নতুন চেকের জন্য আবেদন করতে পারবেন, এবং আয়কর, GST, জীবন প্রমাণপত্র অর্থাৎ ডিজিটাল জীবন প্রমাণপত্র সবই আপনি কিন্তু জমা করতে পারবেন, সঙ্গে টার্ম ডিপোজিট সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন, TDS এবং Form 16 যেটা সার্টিফিকেটও পাবেন, গিফট কার্ড, ডিমান্ড কার্ড ইত্যাদি ব্যাংকের ব্রাঞ্চ থেকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এমনকি বাড়িতে গিয়ে নগদ টাকাও সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়া হবে এবং ব্যাংক থেকে গ্রাহকের কাছে টাকা পৌঁছে দেওয়ারও ব্যবস্থা থাকবে। এই পরিষেবা সুবিধা নেওয়ার জন্য গ্রাহককে নিজেদের মোবাইলে অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ডোরস্টেপ ব্যাঙ্কিং অ্যাপ এর মাধ্যমে নিজেকে নথিভুক্ত করতে হবে, মোবাইলে OTP-র মাধ্যমে রেজিস্ট্রেশন কাজটা সম্পূর্ণ হবে। ওটা এর জন্য একটা অ্যাপ নিলেই হবে অথবা আপনি ওদের নির্দিষ্ট করা
নাম্বার সেখানে ফোন করতে পারেন। আপনার যে ব্যাংক সেই ব্যাংকে আপনাকে তাদের যে নির্দিষ্ট করা ফোন নাম্বার সেই ফোন নম্বরে আপনাকে ফোন করতে হবে। এবারে বলি চার্জটা কত। এই চার্জটা কিন্তু স্টেট ব্যাংকের আর অন্যান্য ব্যাংকের হয়তো এর সঙ্গে মিল নাও হতে পারে, তবে পাশাপাশি থাকবে আশা করা যায়। ফিনান্সিয়াল সার্ভিসের অর্থাৎ ক্যাশ জমা দেওয়াতে 75 টাকা সঙ্গে জিএসটি, ক্যাশ পেমেন্ট বা উইথড্রলের ক্ষেত্রে 75 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ পিক আপ চেক অর্থাৎ চেক বই জমা দেওয়া সেটাও 75 টাকা, চেক বুকের যে রিকুইশন সেটাও জমা দেওয়া 75 টাকার সঙ্গে জিএসটি। নন ফিনান্সিয়াল সার্ভিস টার্ম ডিপোজিট অ্যাডভাইস অর্থাৎ ফিক্সড ডিপোজিট যে অ্যাডভাইস সার্টিফিকেট, সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট এগুলো কিন্তু ফ্রি। স্টেটমেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা প্লাস জিএসটি, কারেন্ট অ্যাকাউন্ট হলে আপনাকে দিতে হবে 100 টাকা। কত টাকা আপনি লেনদেন করতে পারবেন, টাকা জমা দেওয়া হলে দিনে আপনি একবারই করতে পারবেন, ম্যাক্সিমাম করতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ আপনি 20,000 টাকা জমা করতে পারবেন, আর সর্বনিম্ন আপনাকে 1,000 টাকা করতেই হবে, 1,000 টাকার নিচে আপনি করতে পারবেন না, 1,000 টাকা থেকে 20,000 টাকা। আর যদি আপনি নিতে চান টাকা সেও কিন্তু দিনে একবারই করতে পারবেন, ম্যাক্সিমাম আপনি করতে পারবেন 20,000 এবং মিনিমাম আপনাকে করতে হবে 1,000 টাকা। এই হচ্ছে তার লিমিটগুলো। এটা হচ্ছে ডোরস্টেপ ব্যাঙ্কের যে সংক্ষেপে বিবরণ, যে এইটাই হচ্ছে ডোরস্টেপ ব্যাঙ্কের সুবিধা এবং কোন কোন ব্যাঙ্ক দেবে এবং কী কী সার্ভিস চার্জ লাগবে। সার্ভিস চার্জ ব্যাংকের পরিবর্তনে অর্থাৎ ব্যাংকের হেরফের হতে টুকটাক চেঞ্জ হতে পারে, তো এইরকমই পাশাপাশি হবে আশা করছি, কারণ এটা আমি স্টেট ব্যাঙ্কের থেকে নিয়েছি, স্টেট ব্যাঙ্কের এটা সার্ভিস চার্জ ডোরস্টেপ ব্যাঙ্কিং চার্জ। অন্যান্য ব্যাংকের ডোরস্টেপ ব্যাঙ্কিং সম্বন্ধে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সেই সঙ্গে রিকোয়েস্ট, কখনও কাউকে আপনার ব্যাংকের অর্থাৎ অ্যাকাউন্টের কোনো তথ্য দেবেন না, সে এটিএম কার্ড হোক, পিন নাম্বার হোক, সিভি নাম্বার কাউকে কখনো দেবেন না, কারণ ব্যাংকের তরফ থেকে কখনো এরকম কিছু তথ্য চায় না। ধন্যবাদ দেওয়ার জন্য, সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন।